নমস্কার এন্ড ওয়েলকাম টু নোটবুক আ ভেরি ভেরি গুড মর্নিং টু एवरीवन সকলকে সুপ্রভাত আজকে আমরা 13th জানুয়ারি 2024 এর কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব বলে চলে এসেছি এবং অবশ্যই যেহেতু একটা দিনের কারেন্ট অ্যাফেয়ার্স একদম ছোট পুচকি ক্লাস হবে তোমাদের তোমরা জয়েন করে যাও সকলে সুপ্রভাত গুড মর্নিং টু অল কমেন্ট করে জানিও কালকে তোমাদের একটা ক্লাস আমি নিয়েছিলাম অ্যাপয়েন্টমেন্ট 2023 সেটা তোমাদের কেমন লেগেছে হেল্পফুল হয়েছে কিনা এবং অবশ্যই আমরা দু হাজার তেইশের কারেন্ট অ্যাফেয়ার্স টপিক ওয়াইজ এইভাবেই বিভিন্ন ক্লাসের মাধ্যমে পুরো কভার করে নেবো ঠিক আছে তাতে তোমাদের পুরো ডিভিশন হয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স এর বারবার বলি বলি যে ক্লাসে আমি জানি না যে কোনো কোয়েশ্চেন তোমরা কমন পাবে কিনা এবং আমি মানে কি বলবো কোনো এটা নিয়ে কোনো কি বলে দাওয়া ভি নেই করতে কোন কই কমন পাবে কি এতগুলো কমন পেয়েছো এই কোয়েশ্চেন এখানে আমি পড়িয়েছিলাম এইভাবে কমন পেয়েছো বলি না দরকারও নেই জাস্ট এইটুকুনি চাওয়া পড়তে থাকো পড়তে থাকলে দেখবে তোমরা অবশ্যই পড়ার মধ্যে থেকে প্রশ্ন পাবে এবং যেগুলো ক্লাসে করাই এটুকুনি তোমাদের থেকে চাই সেগুলোর মধ্যে যেন ভুল না হয় ঠিক আছে ক্লাস যখন করো সম্পূর্ণ মনোযোগ দিয়ে করো তাহলে দেখবে ভুল হবে না এট লিস্ট ক্লাসে যেগুলো করিয়েছি সেইগুলো ভুল হবে না চলো ক্লাসটা শুরু করে দিয়েছি তেরোই জানুয়ারি দুহাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স আজকের প্রথম প্রশ্ন ইন্ডিয়া র্যাঙ্কস অ্যাট উইচ পজিশন ইট এমএসসিআই এমার্জিং মার্কেট ইন্ডেক্স এমএসসিআই বেসিক্যালি এটা নিয়ে একটু প্রথমে বলে দিচ্ছি এমএসসিআই টা কি জিনিস বেসিক্যালি উনিশশো অষ্টআশি সালে এমএসিআই ইংক যেটা আগে নাম ছিল মর্গান স্ট্যান্ডলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এটা হচ্ছে এম এস ফুল ফর্ম মর্গান স্ট্যান্ডলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এটা মেনলি এই যে এমার্জিং যে মার্কেট ইন্ডেক্স একটা প্রকাশ করত বিভিন্ন দেশের যে কোম্পানির যে স্টকের ভ্যালু তার উপর বেস করে কোন দেশের মার্কেট কত ভালো সেটার এক ইন্ডেক্সিং করতো এই মর্গান স্ট্যানলে ক্যাপিটাল ইন্টারন্যাশনাল আগে নাম ছিল এখন হচ্ছে এমএসসিআই ইঙ্ক এই এমএসসিআই এমার্জিং মার্কেট ইন্ডেক্সে রিসেন্টলি ভারতবর্ষ যে পজিশন পেয়ে যায় সেটা হচ্ছে সেকেন্ড ভীষণ মানে বলতে পারো সারা বিশ্বের মধ্যে যদি আমরা শেয়ারের ভ্যালুতে দেখি তাহলে বলতে পারো যে ভারতবর্ষের পজিশন এমার্জিং মার্কেটস এর মধ্যে সব থেকে ভালো ঠিক আছে ইন্ডিয়া সেকেন্ড পজিশনে আছে সারপাসিং তাইওয়ান এমার্জিং মার্কেট কিন্তু এটা বলবে মেনলি এটা ডেভেলপিং যে কান্ট্রি গুলো তাদেরকেই র‍্যাংকিং করে ফার্স্ট স্পট যে দেশটি পেয়েছে সেটা হচ্ছে চায়না ইন্ডিয়ার রিপ্রেজেন্টেশন যদি আমরা দেখি অক্টোবর 2020 তে 8% ছিল সেটা কিন্তু 2023 এ এসে বর্তমানে দাঁড়িয়েছে 17.1% মানে জাস্ট 3 বছরে কিন্তু একটা বিশাল বড় জাম্প ইন্ডিয়ার মার্কেট কিন্তু করেছে ইন্ডেক্সটা বেসিকালি যেটা বললাম এটা হচ্ছে কালেকশন অফ স্টকস দ্যাট ট্র্যাকস দা পারফর্ম্যান্স অফ কোম্পানিজ ইন ফার্স্ট গ্রোয়িং কান্ট্রিজ মেনলি এটা ফার্স্ট গোইং যে কান্ট্রিগুলো আছে সেখানে বিভিন্ন কোম্পানি শেয়ার এর যে কতটা গ্রো করছে তার ওপর বেস করে ইন্ডেক্সিংটা করা হয় সারা ভার বিশ্বের মধ্যে এমার্জিং যে মার্কেটগুলো আছে তার মধ্যে সব থেকে উপরে আছে চায়না সেকেন্ড পজিশনে আছে ইন্ডিয়া তারপরে তাইওয়ান সাউথ কোরিয়া এবং ব্রাজিল ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি ইন্ডিয়া সাইন্ড আ লেটার অফ অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ হুইচ কান্ট্রি ফর ডিফেন্স কোলাবোরেশন ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যাডেট এক্সচেঞ্জ প্রোগ্রাম তাহলে রিসেন্টলি আমরা দেখেছি যে আমাদের ভারতবর্ষের ডিফেন্স মিনিস্টার শ্রী রাজনাথ সিং দুদিনের সফরে ইউকে গেছিলেন নয় এবং দশই জানুয়ারি দু হাজার চব্বিশে উনি ইউকে যান এবং সেখানে গিয়ে কিন্তু ইউকে যিনি কাউন্টার পাস মানে ইউকে যিনি মিনিস্টার তার সাথে উনি আলোচনায় বসেন সেখানে দুটো মেনলি এগ্রিমেন্ট সাইন হয় একটা বা অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয় বাইল্যাটারাল ক্যাডেট এক্সচেঞ্জ প্রোগ্রামের মধ্যে মানে এখান থেকে ওখানে যাবে ওখান থেকে এখানে আসবে আর লেটার অফ অ্যারেঞ্জমেন্ট একটা সাইন হয় দ্যাট ইজ সেটা হচ্ছে ভারত ডিসেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ऑर्गेनाइजेशन এবং ইউকের ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি ল্যাবরেটরিজ এর মধ্যে মেনলি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফিল্ডে কোলাবোরেশনের জন্য ঠিক আছে তাহলে ইন্ডিয়া এন্ড ইউকের মধ্যে কিন্তু এই এগ্রিমেন্ট গুলো রিসেন্টলি হয় নেক্সট আইআইটি মাদ্রাজ রিসেন্টলি কোন দেশে একটি নতুন ক্যাম্পাস খুলতে চলেছে আইআইটি মাদ্রাজ রিসেন্টলি কোন দেশে একটি নতুন ক্যাম্পাস খুলতে চলেছে সেটা হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে রিসেন্টলি জানুয়ারি দু হাজার চব্বিশে আইআইটি মাদ্রাজের অফিসিয়ালরা শ্রীলঙ্কায় যাচ্ছে একটা অফিসিয়াল ভিজিট করতে শ্রীলঙ্কার যে ক্যান্ডি আছে সেখানে আইআইটি মাদ্রাজের একটি ব্রাঞ্চ খোলা হবে এই ব্রাঞ্চ খোলার প্রধান উদ্দেশ্য যাতে শ্রীলঙ্কাতেও একটা অ্যাফোর্ডেবল প্রাইসে খুব ভালো এডুকেশন টেকনিক্যাল এডুকেশন বা ইঞ্জিনিয়ারিং বিষয় এডুকেশন দেওয়া যায় সেটাই প্রধান উদ্দেশ্য যদি কোনো ইউনিভার্সিটি বা কোনো এরকম কাউকে যদি বিদেশে কোনো ব্রাঞ্চ খুলতে হয় তাহলে ইউজিসির কাছ থেকে পারমিশন নিতে হয় প্রপার প্ল্যানিং দিয়ে এবং সেই পারমিশন কিন্তু আইআইটি মাদ্রাস পেয়ে গেছে তাহলে আইআইটি মাদ্রাসের নতুন ক্যাম্পাস খুলতে চলেছে শ্রীলঙ্কাতে আজকে ফোর্থ প্রশ্ন এবং আজকে সেকেন্ড ক্লাস প্রশ্ন ইন্ডিয়ান নেভি রিসিভ হোয়াট

ভারতের প্রথম ইন্ডিজেনাসলি ম্যানুফ্যাকচার মিডিয়াম অলটিটিউড লং এন্ডিওরেন্স আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল যেটা কিনা আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেস যেটাকে এ ডি এও বলা হচ্ছে হায়দ্রাবাদে তৈরি হয়েছে এবং এখানে টেকনিক্যাল সাপোর্ট যেটা যারা যে দেশ দিয়েছে সেটা হচ্ছে ইসরায়েল ঠিক আছে ইসরায়েলের এলবিট সিস্টেম তরফ থেকে কিন্তু টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হয়েছে দৃষ্টি টেন ড্রোন কে তৈরি করার জন্য এটা কিন্তু ভারতীয় প্রযুক্তিতে তৈরি প্রথম মিডিয়াম অল্টিটিউড লং এন্ডিওরেন্স আনম্যান্ড ভেহিকেল ঠিক আছে দু হাজার তেইশে মিনিস্ট্রি অফ ডিফেন্সের ডিফেন্স এবং আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেস মধ্যে একটা কন্ট্রাক্ট সাইন হয়েছিল এবং সেই কন্ট্রাক্টে বলা হয়েছিল টোটাল চারটে ড্রোন আদানি ডিফেন্স ড্রোনানি তরফ থেকে দেওয়া হবে যার মধ্যে দুটো ইন্ডিয়ান আর্মি নেবে এবং দুটো ইন্ডিয়ান নেভি নেবে তো ইন্ডিয়ান নেভির দুখানা ড্রোন কিন্তু রিসেন্টলি ইন্ডিয়ান নেভি পেয়ে গেল সেই নেভি যে ড্রোনটার নাম হচ্ছে দৃষ্টি টেন স্টারলাইনার ড্রোন এই যে এইটা ঠিক আছে এবার আজকে শেষ প্রশ্ন when is national youth day 2024 observed আমরা ন্যাশনাল ইউথ ডে জাতীয় যুব দিবস কোন দিন অবজার্ভ করে থাকি 12ই জানুয়ারি 12ই জানুয়ারি কারণ এই দিন আমরা স্বামী বিবেকানন্দ নরেন্দ্র বলে পরিচিত তোমরা ছোটবেলা আমরা সবাই ওনার ছোটবেলার গল্প পড়েছি ওনার জন্মদিনটাকে সেলিব্রেট করা হয় আমাদের ভারতবর্ষে অ্যাজ ন্যাশনাল ইউথ ডে স্বামী বিবেকানন্দ নিয়ে আমি কিচ্ছু বলবো না এখানে অনেক কিছু লেখা আছে কিন্তু আমরা সবাই জানি ওনারকে দেখেই আমরা বড় হয়েছি ওনার কথা শুনেই আমরা বড় হয়েছি দু হাজার চব্বিশে ওনার একশো একষট্টি তম বার্থ অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করছি প্রথমবারের জন্য উনিশশো চুরাশিতে উনিশশো চুরাশিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে ডিক্লেয়ার করা হয় যে স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে ভারতবর্ষের ন্যাশনাল ইউথ ডে হিসেবে অবজার্ভ করা হবে এবং প্রথমবারের জন্য ন্যাশনাল ইউথ ডে উনিশশো সালে কিন্তু অবজার্ভড হয় ঠিক আছে সো আজকের জন্য এখানেই আমাদের ক্লাস শেষ খুবই ছোট ক্লাস ছিল তোমাদের জন্য প্রশ্ন হু রিসেন্টলি বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু রিসিভ দি অর্জুনা অ্যাওয়ার্ডস ফর ইকুয়েস্ট্রিয়ান স্পোর্টস ইকুয়েস্ট্রিয়ান মানে রিলেটেড টু হর্স 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 রাইডিংয়ে প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে অর্জুন অ্যাওয়ার্ড পেলেন এটা হচ্ছে আজকের প্রশ্ন যেহেতু এই ক্লাসটি একটি রেকর্ডেড ক্লাস তোমাদের সামনে প্রিমিয়ার হচ্ছে তো তোমরা কাইন্ডলি এই প্রশ্নটার উত্তর কমেন্ট সেকশনে দেবে এবং অবশ্যই তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তোমরা জানিও যে তোমরা তোমাদের কাছে তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমরা ডেইলি ক্লাস যদিও খুব খুব কম প্রশ্ন থাকে চারটে কোয়েশ্চেন পাঁচটা প্রশ্ন বাস আমরা বাট আমরা ডেইলি ক্লাস চালিয়ে যাব এবং মাঝে মাঝে গতকাল যেমন একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ক্লাস দিয়েছিলাম দু হাজার তেইশে এরকম পুরো রিভিশন ক্লাসও চালাবো এছাড়া কারেন্ট টপিক নিয়ে ছোটো ছোটো ক্লাসও আমরা চালাবো সো থ্যাংক ইউ টু এভরি আজকে আমরা এখানেই ক্লাস শেষ করছি অবশ্যই দেখা হবে আগামীকাল সকাল নটা তোমাদের সাথে আগামী দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে ক্লাসের পিরিয়ড তোমরা জাস্ট ক্লাসের পরে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যায় থ্যাংক ইউ সারাদিন খুব ভালো কাটিও বাই